হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়াসের চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আমি এসে গেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমি একটা বুফেতে যাচ্ছি, মনোটেলে বুফে চলছে, তো ওখানে যাচ্ছি আমরা। অ্যাকচুয়ালি আজকে সৌরভের বার্থডে, তো ওটা সেলিব্রেট করতে আমরা মনোটেল যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা শেষ পর্যন্ত। চলে আসলাম আমরা মনোটেলে। মনোটেল সল্টলেক সেক্টর 5 আছে, যেটা সল্টলেক সেক্টর 5 যে টেকনো ইন্ডিয়া কলেজ আছে তার 6 নম্বর গেটের অপোজিটে। এখানে মানডে টু সানডে ডিনার আর লাঞ্চ বুফে অ্যাভেলেবেল আছে। আমরা গেছিলাম লাঞ্চ বুফেতে। লাঞ্চ বুফের প্রাইস ছিল 1149 রুপিস। নিয়ার বাই থেকে বুকিং করাতে আমাদের 649 করে পড়েছে ইচ পার্সনের। তারপর এই যে আমাদের বার্থডে বয়, আর ঐশিকা নিজের হাতে কেক বানিয়ে নিয়ে এসেছে গিফট করলো। গ্রাম পঞ্চায়েত, আমি ওই জেলা পরিষদ। ঐশিকা খুব সুন্দর আর টেস্টি কেক বানায়। ওর ইনস্টাতে, ফেসবুকে আর ইউটিউবে পেজ আছে, তোমরা চাইলে ফলো করতে পারো। ওর পেজের নাম হচ্ছে কেক ও ক্লক। আর অর্ডার করতে হলে তোমরা ওকে মেসেজ করে দিতে পারো। কলকাতার যে কোনো জায়গায় ডেলিভারি অ্যাভেলেবেল আছে। দেখো তোমরা কত সুন্দর ডেকোরেট করে, তোমরা যেমন বলবো তেমন ডেকোরেট করে দেবে। বলবো, স্টার্ট করবো। অনেকগুলো ফটো আছে, ভালো ভালো। এটা ভালো ফটো, এটা ভালো ফটো, এটা ভালো ফটো, এটা ভালো ফটো, এটা একটু দেখতে ভালো লাগছে, এটা ভালো, এটা ভালো। প্রথমেই আমাদের অ্যাপেল জুস মকটেল দেওয়া হয়েছিল, তারপর চলে আসলো পনিরের একটা স্টার্টার, এটা পনির কাবাব মনে হয়। তারপরে আমাদের সার্ভ করা হলো চিকেন কাবাব, তারপরে আমাদের সার্ভ করা হলো ফিশ বলস। এবার আমি খেয়ে তোমাদের রিভিউটা দিই। আমি প্রথমে পনিরটা দিয়ে স্টার্ট করছি। পনিরটা আমার বেশ ফ্রেশ লেগেছে, আমার তো বেশ ভালোই লেগেছে পনিরটা, খুবই সফট ছিল। আমার মনে হয়েছিল স্টার্টারে আরও বেশি আইটেম হলে বেশ ভালো হতো। যাই হোক, তারপর আমি ফিশ বলটা ট্রাই করলাম। এটা ফিশ চপের মতো খেতে ছিল, আর লাস্টে কেমনই একটা মাটি মাটি টেস্ট আসছিলো, আমার অতটা বেশ ভালো লাগেনি। তারপরে চিকেন কাবাবটা ট্রাই করলাম, চিকেন কাবাবটা আমার বেশ ভালো লেগেছে। এটা উইথ বোন ছিল, উইদাউট বোন ছিল না। আর আমার মনে হয়েছিল কি আরও বেশি স্টার্টার হলে ভালো হতো। তারপর চলে গেলাম মেন কোর্সে। এখানে অনেক রকমের স্যালাড ছিল, তারপর এখানে ভেজ স্যুপ, তারপরে নান, তন্দুরি রুটি, প্লেন রাইস, কর্ন রাইস আর কর্ন পোলাও। এখানেও কিছু তন্দুরি রুটি রাখা ছিল, তারপর ডাল ছিল, পনির ছিল, মিক্স ভেজ, তারপরে পটাটোর একটা, আলুর একটা রেসিপি ছিল ড্রাই, ভেজ নুডলস ছিল, তারপরে চাইনিজ মিক্সড ভেজ মতো কিছু একটা ছিল, তারপর ভেজ রটলি, তারপরে ভেজ পাস্তা। এখানে ম্যাক্সিমাম সব ভেজই আইটেম ছিল যা দেখলাম। আর ননভেজের মধ্যে ছিল হচ্ছে পালক চিকেন আর হচ্ছে ফিশ ইন হুনান সস। আর ডেজার্ট সেকশনটা তো দেখতে খুব ভালো লাগছিলো, এখানে আইসক্রিম, কেক, পেস্ট্রি, গুলাব জামুনও ছিল। তো চলো আমি এবার তোমাদের মেন কোর্সটা খেয়ে রিভিউটা দিই। তো আমি প্রথমে পাস্তাটা খেলাম, আমার পাস্তাটা খুবই বিলো অ্যাভারেজ লেগেছে, আমার এমন কিছু আহামরি লাগেনি। তারপর ভেজ নুডলসটা আমি ট্রাই করলাম ফিশ ইন হুনান সস দিয়ে। ভেজ নুডলসটা শুধুই অনেক টেস্টি ছিল খেতে, আর ফিশ ইন হুনান সসটা দিয়ে খেলাম, ফিশটাও বেশ ভালো লেগেছে আমার। তারপর নিয়ে বসে পড়লাম আমি ইন্ডিয়ান মেন কোর্স। প্রথমেই আমি ট্রাই করলাম কর্ন পোলাও দিয়ে পালক চিকেনটা। আমি পালক চিকেনের গ্রেভি দিয়ে কর্ন পোলাওটা টেস্ট করলাম। সত্যি বলতে কর্ন পোলাওটা সত্যি খুবই টেস্টি ছিল, মানে এখানে সল্টেড বাটার ইউজ করা হয়েছে এই পোলাওটাতে, আর এত বেশি টেস্টি লাগছিলো ওই বাটারের টেস্টের জন্য বেশি মোস্টলি। তারপরে পালক চিকেনটা আমি ট্রাই করলাম, পালক চিকেনটা বেশ অ্যাভারেজ ছিল, চিকেনটা সফট ছিল, হার্ড ছিল না, তাছাড়া মোটামুটি ছিল খেতে। আর তারপর আমি তন্দুরি রুটি নিয়েছিলাম, তো তন্দুরি রুটিটা দিয়ে আমি পনিরটা ট্রাই করলাম। আমার তন্দুরি রুটিটা খুবই বিলো অ্যাভারেজ লেগেছে, পনিরটা তাও মোটামুটি ছিল, কিন্তু তন্দুরি রুটিটা এমন কিছু ভালো ছিল না খেতে। তারপর নিয়ে বসে গেলাম ডেজার্ট। ডেজার্টের মধ্যে কাস্টার্ডটা সবথেকে আমার বেকার লেগেছে, একদম ভালো লাগেনি খেতে। তারপরে আর বাকি আইটেমগুলো ডেজার্টের মোটামুটি ভালোই ছিল। অ্যাকর্ডিং টু দ্য প্রাইস আমার খুবই অ্যাভারেজ লেগেছে এখানে খাবার। এখন তো আমি দেখে বুঝতেই পারছো বাড়ি চলে এসেছি, খেয়ে তো ফুল লোড হয়ে গেছি, আমি প্রচণ্ড বেশি জল খেয়ে ফেলেছি আর পেটটা পুরো আরও বেশি ফুল হয়ে গেছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে অনেক আড্ডা দিলাম,
দাবার বাড়ি ফিরে আসলাম, এসে ফ্রেশ হয়ে এখন আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার নতুন কোনো ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও, আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করো। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে পরের ব্লগে দেখা হচ্ছে কোনো একটা ইন্টারেস্টিং রেস্টুরেন্ট বা ক্যাফে বা অন্য কোনো ভিডিও নিয়ে। ওখানের জন্য চলো, বাই বাই।